এই যে আমার হাতে একটা মোবাইল আছে, দেখেন না মোবাইলটা, ভালো করে জানেন এই মোবাইলটা। বন্ধুরে মানুষ, বন্ধুরে মোবাইল, বন্ধু খেয়াল আছে স্কুলে পড়া হয়েছে জন্য ধরনের একটা বন্ধু আছে। এই মোবাইলটা পাওয়ার সাথে সাথে আপনার বন্ধু আমার হাতে একটা যে মোবাইল আছে, দেখেন না মোবাইলটা, ভালো করে দেখেন এই মোবাইলটা। এই মোবাইলটা কি কি করছে জানেন? একটা ধরবা গেলে একটা মোবাইল, একটা পার্টনার, একটা বন্ধু। এই মোবাইলের আগে আপনারা এই একটা বন্ধু আসাল, পার্টনার আসাল, স্কুল লেগে তাহলে একটা পার্টনার ভাই তাহলে মোবাইলটার জন্য। তো এই মোবাইলটা আপনার পার্টনারের কাম করে, আপদ বিপদের কাম করে। এই মোবাইলটায় সময় টময় তো দেখাটা জানেন, এটা কওয়ার এটা কোনো কওয়ার বিষয় না। এই মোবাইলটা তাকে জানেন সময় এটা ঘড়ি খাইছে, ট্যাব খাইছে, সিডি খাইছে, সিনেমা হল খাইছে, সব খাইছে। মানে তো এটা একটা বন্ধু আর কি। এখন সব বাদ দিয়ে মোবাইল এখন একটা মানুষের একটা বন্ধু, এমন একটা বন্ধু হয়েছে যেন এই মোবাইলটা যখন আপনি হারাই যাবেন বা এই মোবাইলটা যখন আপনার কোনো থুয়ে গেলে আপনার মন বসে না। আগে একটা পার্টনার আসল, এই মোবাইল বস্তু বাইক করার আগে একটা পার্টনার আসল। তো এখন মানে কি হয়েছে, এই মোবাইলটা হচ্ছে আপনার পার্টনার, পার্টনার থেকেও মানে এরকম হয়েছে, মানে পার্টনার থেকেও মানে বড়, এটা ফ্রেন্ড থেকেও বড়। সবাই একটা ফ্রেন্ড থাকে, যে তা থেকে আমি তাহলে আমার ব্যক্তিগত আমি কী পাইছি, আমার ব্যক্তিগত আমি মোবাইল একটা পার্টনার পাইছি। এটা পার্টনার বলে ধরার লাগবে, সবাই জানে এটা মোবাইল একটা বর্তমান পার্টনার। একবার আমি মোবাইলটা থুয়ে কোনো যাবে আমার সময় কী হয়, কিবা থুয়েলাম নাকি কী জানি একলা একলা আছে, রাত্রে ঘুমাইবো না কিচ্ছু না। হওয়ার আগে এমনি যে কোনো গাড়িতে গেলে দেখো ঘুমাইবো, যখন বিছানায় যাবেন মোবাইল নেই আর ঘুম নেন, 2-3 ঘন্টা পার হয়ে গেছে আমাদের সে ভেবেন না। এটা হচ্ছে মোবাইল হচ্ছে একটা পার্টনার, একটা বন্ধু। তো এমন একটা বন্ধু হয়েছে মানে আপনার যে এই মোবাইল পাওয়ার আগে যে একটা প্রকৃত আপনার দোস্ত বা বন্ধু যা চাল তার থেকে একটা বড় হয়ে গেছে গা, তার থেকে বড় হয়ে গেছে গা। তাই ভাবলাম যে এই বছরে কী কী দিল আর কী কী হারাইলো, কী কী হারাইছে তা আপনারা জানেনি। এই মোবাইলটা কী কী দিছে আর কী কী না দিছে এটা আমরা সব জানি না, কোনো রকম না। কিন্তু আমার ব্যক্তিগত আমার বন্ধুর নাকাল মানে একটা মানে বন্ধু বন্ধুর হেল করে আছে, বন্ধুর পাশে এই মোবাইল বন্ধু দূরে রাখছে, এই মোবাইলটা বন্ধু দূরে রাখছে, বন্ধুর দুশ্মন এটা যে এটা বন্ধু। বন্ধু গলা গলি দূরে রাখতাম, এটার পকেটে উপরের পকেটে পাশের পকেটে নানান পকেটে রাখতাম। এই দেখেন এই যে বন্ধু, এটার কাছে বন্ধু কি একটা বস্তু, চার্জ গেলে গাই মাথা খারাপ, চার্জ দিলে ভালো, নেট গেলে আরও মাথা খারাপ, নেট দিলে আরও ভালো। আরে গেলে মাথা গরম এবার কিছু থাকে না মাথা মাথায়, কিন্তু যখন পাই আরে বন্ধু পাইছি। তে যাই বেশি কথা কম না, আমি একটু জঙ্গলে মঙ্গলে আই না, একটু ভিডিও শিডিও করতেছি। এই যে দেখেন কোন জঙ্গলের মধ্যে কথা কইতেছি, এই যে তাই তো জানেন সবাই মনে রাখবেন এটা একটা বন্ধুর মতন কাজ করে। আপদে বিপদে কাজ করবো, কেরানা আদার আছে টাকা না, টাকা নাই মোবাইল দিয়ে তারে ফোন স্ক্যানিং জানে মোবাইলের টাকাটা আনলেন। আপদ বিপদে আজকাল ফোন পে বেড়েছে দিয়ে দিলেন, এটা একটা মস্ত বড় একটা বন্ধু আর। বন্ধুরে মানুষ, বন্ধুরে মোবাইল, বন্ধুরে খেয়াল আছে মানুষ, বন্ধুরে মোবাইল, বন্ধুরে খেয়াল আছে, হাসানো নাই কমেন্ট করবেন। কিন্তু আপনি দেখছেন আমার একটা সময় একটা বন্ধু আসল, স্কুলে পড়া হয়ে যে ধরেন একটা আমার বন্ধু আসল, এই মোবাইলটা পাওয়ার সাথে সাথে আপনার বন্ধু আহে এখন বগলের বন্ধুর বগলে যান জানি না, খালি একটাই পান খালি মোবাইলটা নিয়ে বসে থাকেন আর কোনো কাম নাই। চলুন আর বেশি দেরি করা কম না, এটা বেশিটা ফেসাল বললাম যে মোবাইলে নিজের বন্ধু পর্যন্ত খেয়াল আছে। এটা ঘড়ি, ট্যাব, মোবাইল, সিনেমা হল, মানে ঘড়ি মানে নানান ধরনের আর কি, কমপ্লিট যত আসলে আইরে বাইরে সিঙ্গেল সিঙ্গেল সব এক লক্ষ দেন সব তো খাইছেই, ওটা তো খাইছে খাইছেই, বন্ধুও খাইছে এটা। মানে এটা মোবাইল হওয়ার পর কোনো বন্ধু থাকে না, বিশেষ করে না কমেন্ট করবেন। চলি সবাই ভালো সুস্থ থাকবেন, এই যে মোবাইল বন্ধু খাইছে, মোবাইলটা বন্ধু খাইছে, এই বললাম সব ভালো সুস্থ থাকবেন, বাই।